আজকে খুব সুন্দর একটা আলোচনার বিষয় বলেছেন, আমার মনে হয় এই আলোচনা বারবার হওয়া উচিত। বলছেন মেয়েদের জীবনে সফলতার মানে কি, ছেলেদের জীবনে সফলতার দরকার, সবাই ভাবেন চাকরি পেতে হবে, সংসার প্রতিপালন করতে হবে, দায়িত্ব নিতে হবে, কর্তব্য পরায়ণ হতে হবে। আচ্ছা মেয়েদের জীবনে সফলতা কোথায় বলুন তো? একটা সময় ছিল যখন মেয়েদের স্কুলে গেলে নাকি স্বামীর আয়ুক্ষয় হয়, বাল্যবিবাহ বহু বিবাহের মতো কুপ্রথা প্রচলিত ছিল, পুরুষতান্ত্রিক সমাজের অনেক কুরুচিকর অবদান অনেক কিছু আছে। আজকে মেয়েদের জীবনে সফলতাটা কোথায় আমি বলবো, দেখুন প্রথম আজকে ছেলে মেয়ে সমান বলছি, পুরুষ নারী সমান অধিকার, সাম্যের অধিকার বলছি, সেখানে দাঁড়িয়ে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে সমান তালে চলতে হবে, তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে, চাকরি বাকরি তার যেদিকে ন্যাক আছে, প্রতিভাটা আছে, কারো সঙ্গীতে প্রতিভা আছে, কারো ছবি আঁকায় প্রতিভা আছে, কারো নাচে প্রতিভা আছে, তার মধ্যে যেটা আছে, মেয়েদের একটা স্বাভাবিক গন্তব্য বিয়ে নয়। আমি প্রথমেই বলবো না যে সব মেয়েদের একদম, আমরা দেখি কি মেয়ে চাকরি বাকরি পেলো তারপরেই বাবা মা চিন্তা করছেন যে এবার মেয়েটিকে একটা সুপাত্রের হাতে পাত্রস্থ করতে পারলে টেনশন মুক্তি, কন্যা দায় থেকে বাঁচলাম, ভুল কনসেপ্ট। তাকে তার জায়গায় প্রস্ফুটিত হতে দিন, সে নিজে মন থেকে যখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এবার সংসার জীবনে প্রবেশ করব, তখন ঠিক আছে, নইলে কিন্তু এই যে অনেক ক্ষেত্রে দেখি সংসারগুলোতে অশান্তি হয় মূল এই কারণে, তার ঠিক এর মানসিক ব্যাপারটা জানতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পড়াশুনো এগোতে পারছে না, সেইভাবে নিজেকে প্রস্ফুটিত করতে পারছে না, বাবা মার সঙ্গে সঙ্গে করলেন কি পাত্র দেখে বিবাহ দিয়ে দিলেন, সেক্ষেত্রে তারা সংসার জীবনেও সফল হতে পারছে না, সংসারটাও এখন বর্তমান সময় সংসারটাও ঠিক করে করতে পারছে না। এর কারণ হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখুন, যে কোনো সফল হতে গেলে আপনাকে চাকরি বাকরি পাওয়া বলুন বা আপনার আর্টের কোনো দিকে যদি আমি প্রস্ফুটিত হতে চাই সেটা হোক বা সংসার জীবন, প্রতিটা জায়গায় কিন্তু আগে একটা জানার ব্যাপার থাকে, আপনি আমি যে বিষয়টা সফল হতে চাইছি সেই বিষয়টা আগে পড়াশুনোটা আমার লাগবে, নইলে আমি সেই বিষয়ে নলেজ না থাকলে আমি কিন্তু সফল হব না। তা সংসার জীবনই যদি সফলতা খুঁজতে চায়, সংসার জীবন সম্পর্কে আগে ভালো নলেজ চাই, সেই বিষয়ে গাইড করুন। মায়েদের বলবো বিশেষ করে, মা বাড়ির স্ত্রী লোকেরা যারা থাকেন বাড়ির মেয়েদের গাইড করতে হয়, তাকে সেইভাবে এগিয়ে যেতে দিন। আমি একটি মেয়েকে জানি, সে ডক্টরেট করেছে, তারপরে তার বিবাহ হলো, বিবাহের ছ মাস যেতে না যেতে ডিভোর্স হয়ে গেল, ডক্টরেট করেছে, বড় মাপের চাকরি করে, সংসার জীবনে দৃঢ় অসফল, সংসার জীবনে সফল হতে পারে, কারণ সাংসারিক জীবনের শিক্ষাগুলো দিতে হয় এটাও দিন, আর তার সঙ্গে সঙ্গে কি আগেই সংসার বিয়ে নিয়ে মাথা ব্যথা নয়, আগে তার এডুকেশন নিয়ে ভাবুন, তার কোনো প্রতিভা থাকলে, অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে হারিয়ে গেছে সেগুলো উপযুক্ত পরিচর্যার অভাবে, তাকে সামনের দিকে এগিয়ে যেতে দিন, পিছু টান দেবেন না, এটুকুই বলবো। মেয়েদের বিয়ের থেকে মেয়েদের পড়াশুনো নিয়ে বেশি করে চিন্তা করুন। আজকে সরকার থেকে নানা প্রকল্প চলছে, আমিও বলি যে আগে এডুকেশন নিয়ে তার প্রতিষ্ঠা নিয়ে চিন্তা করুন, কিন্তু তার পাশাপাশি সাংসারিক জীবনে বোধটা থাকুক, কারণ তারা মায়ের চাপ, মা না থাকলে আমরা তো থাকবই না। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।